নতুন ফসল ঘরে তোলার আনন্দকে কেন্দ্র করে এই বর্ণিল আয়োজন। সারা বছরের খাবার জুটবে এই ফসলে। নাচে গানে তাই কৃতজ্ঞতা জানানো হয় সৃষ্টিকর্তা আর প্রকৃতি দেবীকে। গারো সম্প্রদায় যাকে বলে ওয়ানগালা উৎসব। এক বছর হয়ে গেছে আমি নাচ শিখছি, এখন আমি এখানে আসতে পেরেছি। এই জায়গায় অনেক নাচ গান দেখেছি, অনেক মজা হয়েছে। রাজধানীর বনানী মডেল স্কুল মাঠটি যেন সেজেছিল পাহাড় আর সমতলের আদিবাসীদের নানা আয়োজনে। শহরের বুকেই যেন তৈরি হয়েছিল একটি গারোগ্রাম। নানা নানি আম্বি আচ্ছুরা যারা এভাবে করে আসছে, আমরা এরা পালন করা হচ্ছে। আমাদের আদিবাসী সংস্কৃতিগুলা অনেক সময় যুগে যুগে হারিয়ে যেন না যায়, সেজন্য একটু দেখানো আর কি। এ ধরনের সাংস্কৃতিক ঐতিহ্যবাহী উৎসবগুলো নতুন প্রজন্মের মাঝে সাড়া ফেলেছে বলে মনে করেন এই জনপ্রতিনিধি। আমাদের আদিপুরুষরা কিভাবে তারা জীবনযাপন করতো, আমাদের কি কি ধরনের সংস্কৃতি ছিল সেটা জানার সুযোগ পাচ্ছে। ঢাকায় প্রায় ২০ বছর ধরে পালিত হয়ে আসছে ওয়ানগালা উৎসব। শাতিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা।